ইতিহাস গড়ের শিরোপা নিশ্চিত করতে মাঠে নামবে মেসির ইন্টার মায়ামি, তবে এবার দিতে হবে কঠিন পরীক্ষা। জালের দেখা পেতে হলে পার হতে হবে ছন্দে থাকা গোলকিপার পানিককোকে, ডিফেন্স দিয়ে বাঁধতে হবে ছন্দে থাকা জার্মান ফুটবলার হানি আবু বকর মুক্তারকে, তাছাড়া সামাল দিতে হবে নাম্বার 9 ইংলিশ ফুটবলার স্যাম সারিজকে। গত 2 ম্যাচে যারা 7 গোল দিয়ে হজম করেনি একটা গোলও, তাদের ডিফেন্স ভাঙা অত সহজ হবে না। ফাইনাল নিশ্চিত করতে হলে কি কি সমীকরণ মিলাতে হবে মেসিদের, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যে দলটি কখনো শেষ 16 খেলেনি সেই দলটি নামছে ফাইনালে, আর প্রতিপক্ষ দল আছে লীগের শক্ত অবস্থানে। তাছাড়া ডিফেন্স, গোলকিপার কিংবা অ্যাটাকিংয়ে বেশ শক্তিশালী প্রতিপক্ষ দলটি। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে 5-0 গোলে, আর সেমিতেও 2-0 গোলে জিতেছে দলটি। জার্মান ফুটবলার আবু বকর দলটির নাম্বার 10, নিয়মিত গোল স্কোর করছেন আর করাচ্ছেনও। সেক্ষেত্রে মেসির দলের ডিফেন্সকে আগের ম্যাচগুলোর চেয়ে তুলনামূলক বড় পরীক্ষা দিতে হবে এই জার্মানির কাছে। জার্মান বয়সভিত্তিক জাতীয় দলে খেলা এই অ্যাটাকিং ফুটবলারের খেলার অভিজ্ঞতা আছে ইউরোপেও, বেনফিকার হয়েও খেলেছেন তিনি। তাছাড়া শুধু আবু বকরকেই নয়, ডিফেন্সদের ত্রাস হতে পারে ইংলিশ ফুটবলার স্যামুয়েল সারিজ। এই বছর এই ক্লাবটির হয়ে সাইন করেছেন তিনি, কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল 2 ম্যাচেও করেছেন চোখ ধাঁধানো গোল। খুব বেশি নাম দাম না থাকলেও ফাইনালে মেসিদের কঠিন পরীক্ষা নিতে পারে পানিক্য। গত ম্যাচেও 90 মিনিটে তার বুদ্ধিদীপ্ত সেইভে রক্ষা হয়েছে ক্লাবের। তাছাড়া লং রেঞ্জের বল আয়ত্তে আনার ব্যাপারে বেশ পটু এই স্টাইলিশ গোলকিপার। তবে মেসি, বুসি, জর্দিদের কল্যাণে বদলে যাওয়া মায়ামি পাল্টে দিতে পারে সব সমীকরণ। রোববার ভোর 7টায় মাঠে গড়াবে মেজর লিগ সকারের লিগ কাপ ফাইনাল। সেই ম্যাচে মেসি বাহিনী খেলবে এফসি ন্যাশভিলের বিপক্ষে। MLS-এ স্টার্নে 4 নম্বরে অবস্থান ন্যাশভিলের, আর সাপোর্টার্স শিল্ডে ন্যাশভিলের অবস্থান 5 নম্বরে। অপরদিকে স্টার্নে ইন্টার মায়ামির অবস্থান 15 দলের মধ্যে 15 নম্বরে, আর সাপোর্টার্স শিল্ডে তাদের অবস্থান 29 দলের মধ্যে 28 নম্বরে। তবে এই টেবল বর্তমানে বেশ মূল্যহীনই বলা যায়, কেননা লিগ টেবিলে ন্যাশভিলের আশেপাশে থাকা অরল্যান্ড সিটি ও ফিলাডেলফিয়া 2 দলকে উড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে ইন্টার মায়ামি। এর মধ্যে তারা ফিলাডেলফিয়ার জালে দিয়েছে 4 গোল, অরল্যান্ড এফসিকে হারিয়েছে 3-1 গোলে। সব মিলিয়ে যে কোনো দলের সামনেই বর্তমানে উড়ন্ত মেসি মায়ামি। তবে প্রতিপক্ষকে ছোট করে দেখারও সুযোগ নেই মায়ামির সামনে। দলের বেশ কয়েকজন খেলোয়াড় আছেন দুর্দান্ত ফর্মে। গত 2 ম্যাচে প্রতিপক্ষের জালে 7 গোল দিয়েছে তারা, হজম করেনি 1 গোলও। ফাইনালে মেসিদের নিয়ে আলাদা পরিকল্পনা করেই নামবে ন্যাশভিলস, কেননা ফাইনালের মঞ্চে কাউকে ছাড় দেওয়ার সুযোগ দেবে না কোনো দল। এই ম্যাচে জয় পেলেই ইতিহাস গড়ে প্রথম ট্রফি জিতবে ইন্টার মায়ামি, আর সেই ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায়ের নাম হবে লিওনেল মেসি।